সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বিবি নিউজের আমাদের এখনকার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, তারপর দেখব বিস্তারিত। তুরস্কের মসজিদে আজানের পরিবর্তে বাজল গান, যে কারণে আরব আমিরাতের চিকিৎসা সহায়তা ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিন। আরও মহামারী আসছে, ভয়ঙ্কর তথ্য দিল চীনা বিজ্ঞানীরা। লাদাখে বাড়ছে উত্তেজনা, মুখোমুখি ভারত চীনের সেনারা। পুলওয়ামা হামলার প্ল্যান কিভাবে করা হয়েছিল, সামনে এলো তার সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ থাকছে কেন আবিষ্কার নাও হতে পারে করোনার টিকা, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট। দর্শক, গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত দেখতে পুরো খবর জুড়ে আমাদের সাথেই থাকুন। তার আগে বলে নিচ্ছি দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এলাকা হিসেবে পরিচিত ইজমিরে ঘটেছে ঘটনাটি। সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফ্যাসিবাদ বিরোধী একটি গান বেজে উঠায় তুমুল বিতর্ক শুরু হয়েছে তুরস্কে। বেলা ছিল শিরোনামের ইতালীয় ভাষার গানটি মসজিদে কে বাজালো তা এখনও জানা যায়নি। ধর্মবিষয়ক জাতীয় পরিষদ দিয়ানের বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার পাশাপাশি আদালতে মামলাও করেছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোগানের সরকার এবং ধর্মীয় নেতারা বিষয়টিকে সাবোটাজ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন। এরদোগানের দল এ.কে.পির মুখপাত্র ওমর চেরিক এক টুইট বার্তায় বলেছেন, নোংরা কাজটি যেই করে থাকুক তাকে অবশ্যই খুঁজে বের করা হবে। সরকারপন্থী দৈনিক সাবাহ মসজিদে ফ্যাসিবাদ বিরোধী গান বাজানোর খবরের শিরোনাম করেছে কেলেঙ্কারি। দৈনিক ইয়েনি সাফাক বিষয়টিকে বর্ণনা করেছে মসজিদের ওপর জঘন্য আক্রমণ হিসেবে। এদিকে আমিরাতের চিকিৎসা সহায়তা ফিরিয়ে দিল ফিলিস্তিন। সংযুক্ত আরব আমিরাতের পাঠানো চিকিৎসা সহায়তা ফেরত দিয়েছে ফিলিস্তিন। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিকেল সহায়তা পাঠানোর ব্যাপারে আমিরাত ফিলিস্তিনের সাথে সমন্বয় না করায় তারা সহায়তাটি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাইক হাইলা বলছেন, আমিরাতের পাঠানো মেডিকেল সহায়তা তার দেশ প্রত্যাখ্যান করেছে, কারণ আরব আমিরাত সরাসরি আমাদের সঙ্গে মেডিকেল সহায়তার বিষয়ে কোনো যোগাযোগ করেনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, আমাদের সঙ্গেই তাদের প্রথম যোগাযোগ করার প্রয়োজন ছিল। বৃহস্পতিবার ফিলিস্তিনের সংবাদ সংস্থা ম্যানের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে সহায়তা পৌঁছানোর পরেই ফিলিস্তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমান ফিলিস্তিনিদের জন্য করোনা সহায়তা ইসরায়েলে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলের মধ্যে সরকারি সূত্র না থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে এটি প্রথম সরকারি ফ্লাইট হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুযায়ী ফিলিস্তিনে এখন পর্যন্ত 423 জন করোনায় আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। এদিকে আরও মহামারী আসছে বলে ধারণা করছেন চীনা কিছু বিজ্ঞানী। করোনা ভাইরাস মহামারী শেষ নয়, বরং এই ভাইরাস অদূর ভবিষ্যতে মহামারীর কারণ হতে পারে এমন অনেক ভাইরাসের অস্তিত্বের জানান দিয়েছে দাবি চীনের শীর্ষ পর্যায়ের এক ভাইরোলজিস্টের। করোনা ভাইরাসের উৎসস্থল বাদুর কিনা এটা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া ভাইরাস বিশেষজ্ঞ শি জেনগ্লি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন, এটা কেবল শুরু, প্রাণীবাহিত এমন অনেক ভাইরাস আবিষ্কারের ধার প্রান্তে রয়েছে মানবজাতি। আর কোভিড-19 মতো এসব মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আরও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন শি জেনগ্লি। যদিও অনেকের অভিযোগ চলমান করোনা সংকটের পেছনে তার দেশ চীনেরই হাত রয়েছে। আলোচিত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা শি জেনগ্লি বাদুর নিয়ে গবেষণা করে সংবাদ মাধ্যমে বাদুর নারী হিসেবেই পরিচিতি পেয়ে গেছেন। তার মতে ভাইরাস নিয়ে যেসব গবেষণা চলছে সেসব দেশগুলোর সরকার ও বিজ্ঞানীদের উদার থাকা দরকার, সহযোগিতা বাড়ানো দরকার, বিজ্ঞানের রাজনীতি ঢুকিয়ে দেওয়াটা খুবই অনুতাপের বিষয় বলে উল্লেখ করেন তিনি। আমরা যদি পরবর্তী ভয়াবহ রোগ থেকে মানবজাতিকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রকৃতিতে থাকা বন্য প্রাণীবাহিত অজানা ভাইরাসগুলো সম্বন্ধে জানার ব্যাপারে অবশ্যই এগিয়ে আসতে হবে, এসব ব্যাপারে আগেভাগেই সতর্কতা জারি করতে হবে। আমরা এসব নিয়ে গবেষণা না চালালে সম্ভবত আরও একটি মহামারী শুরু হয়ে যেতে পারে, যোগ করেন শি জেনগ্লি। মহামারী ঘটাতে পারে সম্ভাব্য ভাইরাস নিয়ে তার সাক্ষাৎকারটি এমন সময় আসলো যখন গোটা বিশ্ব চলমান করোনা ভাইরাস সংকট সামলাতেই ব্যতিব্যস্ত। বিশ্বজুড়ে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 55 লাখ ছুঁই ছুঁই।
মৃত্যু দাঁড়িয়েছে 3,46,000। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ অনেকের অভিযোগ, করোনা ভাইরাস চীনের উহানের ল্যাব থেকেই বিস্তার লাভ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন দাবি বারবার উড়িয়ে দিয়েছে বেজিং। এমন অভিযোগ উড়িয়ে দিলেন শি জিনপিংও। তিনি জানিয়েছেন, যেসব ভাইরাস নিয়ে কাজ করছেন তিনি, এর একটিরও জেনেটিক বৈশিষ্ট্য বর্তমান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সঙ্গে কোনো মিল নেই। এদিকে লাদাখে বাড়ছে উত্তেজনা, মুখোমুখি ভারত চীনের সেনারা। লাদাখে ক্রমশই বাড়ছে উত্তেজনা। পূর্ব লাদাখের ভারত চীন প্রকৃত সীমান্ত রেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনাবাহিনী এখন মুখোমুখি অবস্থানে। 2017 সালে ঢোকলামের পর সীমান্তে দু দেশের সবচেয়ে বড় সেনা সমাবেশের ইঙ্গিত মিলেছে। ভারতের শীর্ষস্থানীয় সেনা সূত্রে জানা যাচ্ছে, ভারত প্যানগং শো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনা। ওই দুই অঞ্চলে 2,000 থেকে 2,500 চীনের সেনা মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছে, ভারতীয় সেনার শক্তি এই অঞ্চলে যথেষ্ট বেশি রয়েছে। ভারত চীন সীমান্তের বহু উল্লেখযোগ্য স্থানে সীমান্ত পেরোনোর অভিযোগ রয়েছে চীনা সেনার বিরুদ্ধে, যা উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদা জানাচ্ছেন, বিষয়টি গুরুতর, এটা কোনো সাধারণ সীমালঙ্ঘন নয়। তার মতে গালওয়ানের মতো এলাকায় সীমান্ত অতিক্রম উদ্বেগের বিষয়, কেননা এই সীমান্ত রেখায় কোনো সমস্যা নেই। কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ রাষ্ট্রদূত অশোক কে কান্ঠাল লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুদার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে জানিয়েছেন, পরিস্থিতি যথেষ্ট অস্বস্তির। বেশ কিছু জায়গায় চীনা সেনা সীমান্ত রেখা লঙ্ঘন করেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে। তার দাবি, এটা রুটিন মাফিক সীমান্ত লঙ্ঘন নয়। গত দু সপ্তাহে গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে চীনা সেনা। 100টি শিবির তৈরি করেছে তারা, বাংকার নির্মাণের ভারী উপকরণও মজুত করা হয়েছে সেখানে। এদিকে ভারতীয় সেনা আক্রমণাত্মক টহলদারি শুরু করেছে ড্যামচক ও দৌলতবাগ, ওল্ডি সহ বহু স্থানে। 5 মে 250 চীনা সেনা ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। ওই দিন ভারতীয় ও চীনা সেনা সংঘর্ষে লিপ্ত হয়েছিল লোহার রড লাঠি নিয়ে, এমনকি পাথর ছোড়াও হয়েছিল। জখম হয়েছিলেন উভয় পক্ষের সেনারাই। 2017 সালে ডোকলামে দু দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এদিকে পুলওয়ামা হামলার প্ল্যান কিভাবে করা হয়েছিল, সামনে এলো এর সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য। কেটে গিয়েছে 1 বছরের বেশি সময়, তবে এখনও জম্মু কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার কথা বলতে পারেনি গোটা দেশ। বিস্ফোরকবর্তী গাড়ি নিয়ে সিআরপিএফ ট্রাককে লক্ষ্য করে ধাক্কা মারে জঙ্গিরা। ঘটনায় 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে বিপুল পরিমাণে বিস্ফোরক এরও কি করে, ঘটনার 1 বছর পরে এই বিষয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। হামলায় যে বারুদ ব্যবহার করা হয়েছিল তার পরীক্ষা করেছিলেন যে আধিকারিকরা, তারা জানিয়েছেন প্রচুর প্ল্যান করে এই হামলা করা হয়েছিল। ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বড় হামলা করার জন্য জঙ্গিরা পাথর খাদান থেকে প্রায় 500 জিলেটিন স্টিক চুরি করেছিল। এর পাশাপাশি অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডারের আশেপাশের দোকান থেকে অল্প অল্প পরিমাণে কেনা হয়েছিল, যাতে তাদের উপর সন্দেহ না হয়। এছাড়া আরডিএক্সের বার ছোট ছোট মাত্রায় পাকিস্তান থেকে আনা হয়েছিল। জিলেটিন স্টিক 5 কিলো ও 10 কিলো করে নিয়ে এসে এক জায়গায় করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় 70 কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল। 35 কিলো আরডিএক্স পাকিস্তান থেকে আনা হয়েছিল। তদন্তকারী দল আগেই জানিয়েছিলেন যে আত্মঘাতী এই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছে। কিভাবে বিস্ফোরক জোগাড় করা হয়েছিল এবং কে তার ডেলিভারি করেছিল, সমস্ত তথ্য পেয়ে গিয়েছে তদন্তকারী দল। আরডিএক্স অল্প পরিমাণে পাকিস্তান থেকে আনা হয়েছিল। জানা গিয়েছে জৈশের জঙ্গিরা লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। কেন আবিষ্কার নাও হতে পারে করোনার টিকা? করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন। আর তাই ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যান হ্যানকক বলছেন, একটি টিকা আবিষ্কারের জন্য সব কিছু বাজি লাগিয়েছে যুক্তরাজ্য, কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নাও হতে পারে বলে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করছেন। একই ধরনের কথা বলছেন ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ব্যান্টাম। তিনি বলেন, যে কথা কেউ শুনতে চায় না, কিন্তু একটি ভ্যাকসিন আবিষ্কারের ব্যাপারে আমরা নিশ্চিত নই। তার এই আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়। একটি ভ্যাকসিন আবিষ্কার করা খুব সময়সাধ্য ব্যাপার, আর আদর্শ একটি ভ্যাকসিন সংক্রমণ থেকে রক্ষা করে, এটার বিস্তার রোধ করে এবং নিরাপদ রেখেই এই কাজগুলো করে। ফলে এ ধরনের একটি ভ্যাকসিন খুব সহজে পাওয়া যায় না। সেটা আগে তৈরি হওয়া কিছু ভ্যাকসিনের দিকে লক্ষ্য করলেই দেখা যায়। 30 বছরের বেশি সময় আগে বিজ্ঞানীরা এইডস সৃষ্টিকারী এইচআইভি ভাইরাস আলাদা করেন বিজ্ঞানীরা, কিন্তু এখনও পর্যন্ত এটির কোনো টিকা আবিষ্কার হয়নি।
2043 সালে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়, কিন্তু মাত্র গত বছরই এটির একটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়। কিন্তু এই টিকাটি কিছু রোগীর ক্ষেত্রে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। সবচেয়ে দ্রুত ভ্যাকসিন তৈরি করা হয় গন্ডমালা রোগের, সেটিও তৈরি করতে লেগেছিল 4 বছর। তবে এমন নয় যে বিজ্ঞানীরা এবার প্রথম করোনা ভাইরাসের কোনো টিকা আবিষ্কারের চেষ্টা করছেন। এর আগেও দুটি প্রাণঘাতী ভাইরাস সার্স ও মার্সের প্রাদুর্ভাব ঘটেছিল। এই দুটির ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করেন বিজ্ঞানীরা, কিন্তু সার্স নিস্তেজ হয়ে যাওয়ায় এবং মার্স মূলত মধ্যপ্রাচ্য ভিত্তিক হয় এই প্রচেষ্টাগুলো খুব তড়িঘড়ি আগায়নি। করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এটির বিরুদ্ধে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। সাধারণ সর্দি ঠান্ডার প্রায় 1/4 জন্য দায়ী হিউম্যান করোনা ভাইরাস, কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা দ্রুত দুর্বল হয়ে পড়ে, তাই মানুষজন পরবর্তী বছর আবার আক্রান্ত হতে পারে। সম্প্রতি কোভিড-19 থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের রক্ত বিশ্লেষণ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেখানে তারা দেখেছে যে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টিকারী IgG অ্যান্টিবডির লেভেল সংক্রমণের প্রথম মাসেই বৃদ্ধি পেল, পরে তা কমতে শুরু করে। এদিকে দ্রুত গতিতে অন্তত 100টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে, কিন্তু এক্ষেত্রে এগুলো নিরাপদ কিনা তা আগে গুরুত্ব দিতে হবে, কেননা কোটি কোটি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। এর মানে হচ্ছে খুবই সতর্কতার সঙ্গে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করতে হবে বিজ্ঞানীদের। 2004 সালে সার্সের একটি সম্ভাব্য ভ্যাকসিন প্রাণীর উপর প্রয়োগ করার পর সেটির শরীরে হ্যাপাটাইটিস ধরা পড়ে। সার্স ও মার্সের টিকা প্রাণীর উপর প্রয়োগের পর সেগুলো শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন বিভিন্ন বিষয় বিবেচনা করে বিজ্ঞানীরা বলেছেন এই ভাইরাস আমাদের মাঝেই থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বসন্ত নির্মূল কর্মসূচির প্রধান ও প্যানডিফেন্সের অ্যাডভাইজারির CEO ল্যারি ব্রিলিয়ান্ট বলছেন, যখন একটি ভ্যাকসিন আবিষ্কার হবে এটার রংধনু ও ইউনিকর্ন পাওয়ার মতো হবে না। তিনি বলেন, যদি 1 বছরের জন্য সুরক্ষা দেয় এমন একটি ভ্যাকসিন বেছে নিতে আমরা বাধ্য হই, তাহলে করোনা ভাইরাস স্বাভাবিক একটি সংক্রমণ হয়ে দাঁড়াবে যা সবসময় আমাদের সঙ্গে থাকবে। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া বসন্তের চেয়েও কঠিন হবে, কারণ বসন্তে আক্রান্ত ব্যক্তির লক্ষণ স্পষ্ট, কিন্তু করোনায় আক্রান্ত ব্যক্তি নিজের অজান্তেই অন্যকে সংক্রমিত করতে পারে। প্রিয় দর্শক, দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন বিবি নিউজ, সাথে থাকার জন্য ধন্যবাদ।